শুভ দুপুরবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ মোহাম্মদ মাহিনুদ্দিন, আমাদের চেয়ারম্যান 15 নং পায়েলগাছি ইউনিয়ন পরিষদের মধ্যে। আমি আপনাকে জানতে চাচ্ছি যে মাহিন ভাই, আপনি আমার চ্যানেল 99-এর মধ্যে থাকাতে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং জানতে চাচ্ছি যে আপনি আমাদের এখানে চেয়ারম্যান নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা তুলে ধরবেন, কারণ আপনি আমাদের দুইবার নির্বাচিত। জি, আমি তো আওয়ামী লীগ সরকার যখন প্রথম নৌকা নিয়ে ইউনিয়ন পরিষদ চালু করে, নৌকার নির্বাচন ইউনিয়ন পরিষদে যখন নৌকা দিল, প্রথম ইউনিয়ন পরিষদ নৌকার সময়ও আমি আওয়ামী লীগের নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বারও যখন আবার নৌকার নির্বাচন শুরু হলো, তখনও আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। আমার বড় ভাইও এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল, বড় ভাইয়ের পরে আমি এখানে আসছি। আমার বড় ভাই হলো সৈয়দ জসীমউদ্দিন, উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে, ওনার এই জন্য আমরাও আমি ওনার পরেই আজকে অর্ধবধি পর্যন্ত দুইটা রং ভিউয়ার্স। আমি মাইন ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তার সাথে আমরা ওনার শ্রদ্ধেয় বড় ভাই ওনার ওয়ান মাকফেরাত কামন করছি সৈয়দ জসীমউদ্দিন ভাইকে। আল্লাহ তাআলা ওনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে যাতে জান্নাতুল ফেরদৌস দান করে সে প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরহাদ ভাই ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারে ধারাবাহিক তারকা করার জন্য এখানে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আছে স্বামী জান সিমি, আমি সিমিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। হাটিটি পাপা করে কিন্তু আজকে আপনি 2 টার্ম পাশ করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য আমি চেয়ারম্যান হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ মোহাম্মদ মাহিনুদ্দিন ভাই, আমি আপনাকে জানতে চাচ্ছি উন্নয়ন নিয়ে কিছু কথা তুলে ধরবেন। উন্নয়ন তো আওয়ামী লীগের সরকারের উন্নয়ন বলে শেষ করা যাবে না। রাইট, আমাদের বর্তমান সরকার যে উন্নয়ন করছে এগুলি বলে শেষ করা যাবে না। আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নতশীল দেশে পদার্পণ করছি। রাইট, বিশেষ করে পদ্মা সেতু, পদ্মা সেতু এটা তো আমাদের বিশ্বের মধ্যে বিশাল চমক। বিশ্বের বড় বড় নেতৃবৃন্দ যারা আছেন তারাও বলে যে শেখ হাসিনার কাছে কী চমক আছে। আমি মনে করি যে এই পদ্মা সেতু এটাই হলো প্রথম চমক, পর্যায়ক্রমে ইনশাল্লাহ উনি আরও চমক দেখাবে। আর আমাদের ইউনিয়ন পরিষদে যে সেবাগুলি প্রধানমন্ত্রী কাছ থেকে আমরা পাচ্ছি বা উনি দিতেছে, এটা হলো মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পুঙ্গ ভাতা, বিভিন্ন রকম ভাতা, বিজিটি, বিজিএফ, বিডব্লিউবি, তারপরে এখন যে টিসিবি কার্ড, এই দেশের এই ক্রাইসিস মুহূর্তে আমাদের ইউনিয়নে যে টিসিবির মালগুলি পাচ্ছে ন্যায্য মূল্যে, এতে জনগণ অনেক অনেক হ্যাপি উপকার পাচ্ছে। আমি মনে করি আওয়ামী লীগ সরকারের বিকল্প, রাইট, এদেশের মানুষ অন্য কিছু চিন্তা করে না। সম্মানিত আমাদের সৈয়দ মোহাম্মদ মাহিনুদ্দিন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, সেই প্রত্যাশা নিয়ে আমি বলবো বলবি বল উন্নত মমসি শির নেহারি হই না তো শির ঐ শিখর মাদ্রি ভুলক দুলক গুলক বেধিয়া কুতার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। কে বলেছে? মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন লক্ষ্য মজুর হিসাবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলোকিত চেয়ারম্যান। এই জন্যই বলতে হবে যে 2-2 বার নির্বাচিত চেয়ারম্যান, তো মজিব সেনা হিসাবে আমরা পেয়েছি। কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন লক্ষ্য মজিব হিসাবে আমাদের শ্রদ্ধেয় মাইন ভাই, আপনাকে আমি চেয়ারম্যান হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, টিআর, কাবিকা, এলজিএসপির যে কথাগুলি তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তার মধ্যে আমি আপনার কাছে বলতে চাচ্ছি যে আমরা যে পরিমাণ আপনার সরকারি যে প্রতিবন্ধী বিধবা বয়স্ক যে এ টু জেড পর্যন্ত যেগুলি পেয়েছি এগুলি আপনার জন্য সাফিসিয়েন্ট না? ইদানিং আমাদের অনলাইন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পুঙ্গ ভাতা এগুলি অনলাইন হয়ে গেছে। আমার মনে হয় এই বছরেই 100% আমরা ফুলফিল করতে পারি। আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে মাহিন ভাই, এটা আপনি স্যাটিসফাইড কিনা না, আর কোন দিকটা বাড়াইতে হলে? আমরা এখন তো বয়স্ক ভাতা, পুঙ্গ ভাতা, বিধবা দেওয়ার লোককে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যেগুলি মাতৃত্ব ভাতাটা অনেক বড় একটা অ্যামাউন্ট, একটা শিশু 2 বছর পর্যন্ত ওই টাকা দিয়ে চলতে পারে। রাইট, এক্স্যাক্টলি, মানে সরকারের সকল উদ্যোগকে আমরা স্বাগত জানাই। রাইট, এক্স্যাক্টলি,
ভিউয়ার্স, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আমাদের আলোকিত চেয়ারম্যান পূর্ণনয় পরগাছা ইউনিয়ন থেকে দুইবার চেয়ারম্যান, শুধু তাই নয়, আমরা যদি ওনার সম্পর্কে যদি বলতে হয় তাহলে ওনার বড় ভাই আগে ছিলেন যে চেয়ারম্যান বাউল ভাই জসিম ভাই, জসিম ভাইয়ের আমরা আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। এবং পরপর ওনার অসমাপ্ত কাজগুলি আমাদের তুলে ধরেছেন আমাদের সৈয়দ মোহাম্মদ মাইন ভাই, যার এলাকার মধ্যে যে ডেভেলপমেন্টগুলি করছে এটা আমার কথা নয়, জনগণের কথা, যে অত্যন্ত সুন্দর এবং স্বাচ্ছন্দ্য সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিট এন্ড ক্লিন। আমাদের আরেকটা আছে আমাদের উন্নয়ন সহায়তা তহবিলের থেকে আমরা এই যেটা প্রধানমন্ত্রী উন্নয়ন সহায়তা তহবিলের থেকে আমরা ব্রিজ কালভার্ট গ্রামীণ অনেক রাস্তা আমরা চলিং করেছি। আচ্ছা, এখন কি আপনাদের ইয়েটা আছে সোলিংয়ের যে ব্রিজ যেটা 40 দিনের কর্মসূচি? হ্যাঁ, আমাদের 40 দিনের কর্মসূচি ও রাস্তার কাজ আমরা চলমান অবস্থা আছে। আর এটা তো মানে বিকাশের অ্যাপসের মাধ্যমে চলে যাচ্ছে, ওই যে যারা কাজ করে তাদের অ্যাকাউন্টে, আগে তো 200 টাকা ছিল, এখন 400 টাকা, 400 টাকা লেবারের অ্যাকাউন্টে চলে যায়। মাইন ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দর একটি প্রস্তাবনা তুলে ধরার জন্য, তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। যে কথাটা বললেন যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপুরি দেওয়াদানা। আগের দিনে আপনার উত্তর দিক দিয়ে গেলে বলতো যে আপনার জিনপুরি দেওয়াদানা আছে, দক্ষিণ দিকে গেলে বলতো যে জিনপেত্তি আছে, এখন উত্তর দিকে গেলে দেখি যে যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে সবচেয়ে পদ্মা সেতু। আপনি যে কথাটা বললেন, আমাদের বর্তমান সরকার মমতাময় মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, মাইন ভাই আপনি জানেন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিল, তখন উনি বজ্রকণ্ঠে একটা হুঙ্কার, উনি বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মাবন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করব। আজকে যে মাইল ফলকটা করে দিয়েছে পদ্মা সেতু, এটার আবির্ভাবটা আপনার কাছে কেমন আছে? তার পাশাপাশি অল্প কিছুদিনের মধ্যে আমরা কর্ণফুলী টানেল উদ্বোধন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি বঙ্গবন্ধু, আমরা তো এখন অনেক হ্যাপি, যেটা আমাদেরকে একদিন দুই দিন পোহাতে হতো এটা আমরা এখন 2-3 ঘন্টা 4 ঘন্টা চলে যেতে পারবো। আর আমাদের মানে আশা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের ইউনিয়ন পরিষদগুলি যেন উনি একটু ভালোভাবে দেখে, মডেল ইউনিয়ন করে, এবং আমাদেরকে যেন ইউনিয়নটা যেন গ্রাম হবে শহর, এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ভিউয়ার্স, যে কথাটা তুলে ধরলেন মাইন ভাই, একটি বাড়ি একটি খামার, এবং গ্রাম হবে শহরে রূপান্তরিত, এই জিনিসটা যাতে আমরা চলমান থাকতে পারি, সেই জন্য আমাদের বর্তমান সরকার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা ওনার দৃষ্টি আকর্ষণ করছি, কেননা মায়ের কাছে সন্তানের আবদার সবসময় থাকে। অবশ্যই, গ্রাম বেঁচে থাকলে, গ্রামের মানুষ বেঁচে থাকলে শহর বাঁচবে, সেটাই তো। সেই প্রত্যাশিতভাবে আমার শ্রোতা বড় ভাই যে কথা বললেন, গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য যে কোঅপারেশনটা বর্তমান সরকার দিচ্ছেন, আমরা চাচ্ছি যে একবার পুরোপুরি 100% পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা গ্রামকে শহরের মধ্যে রূপান্তরিত। তার একটা প্রমাণ কিন্তু আমরা আজকে জিরো টলারেন্স নিয়ে আসছি, সেটা হচ্ছে প্রতি যে আপনি জানেন 2021-30 সালের যে গোলটা, 2021-41 সালের যে গোল যেটা আপনি বললেন যে ডিজিটাল বাংলাদেশ, আবার 2021-30 সালের যে গোলটা, এটা হচ্ছে যে SDG গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মতো বলেছেন বাল্য বিবাহ ইটিজিং, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াটা, আমরা এখন আর বাল্য বিবাহ হতে পারে না, আমরা বিভিন্ন উঠান বৈঠক করে আপনার মহিলা বিষয়ক অফিসার আসে, আমরা উঠান বৈঠক করে এখন মানুষ মোটামুটি সচেতন আছে। এবং এই ব্যাপারে ইউনুসার যিনি আছেন উনি কেমন সচেতন? না, আমাদের ইউনুসার এই ব্যাপারে টলারেন্স, জিরো টলারেন্স, ম্যাডাম সচেতন ছাড় দেয় না, আমাদের ইউনু মহোদয় অনেক ভালো, উনি এই ব্যাপারে মানে আমাদেরকে সবসময় মিটিংয়ে এ ব্যাপারে আমাদেরকে উনি বলে থাকে, যদি কোথাও কোনো বাল্য বিবাহ হয় সাথে সাথে যেন আমরা স্যারকে অবহিত করি। শ্রদ্ধেয় ম্যাডাম, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনার যে বড় ভূমি তুলে ধরেছেন আমাদের সৈয়দ মোহাম্মদ মাইনউদ্দিন সাহেব, আমাদের সফল চেয়ারম্যান দুইবার নির্বাচিত পূর্ণনয় পরগাছা ইউনিয়ন থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একজন ইউনিয়ন হিসাবে আপনি যে দায়িত্ব পালন করছেন এটা আমরা আজকে জিরো টলারেন্স নিয়ে আসছি, বিধবা এবং হচ্ছে যে ইটিজিং সেটাকে আমরা জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসছি, সেটার প্রাণকেন্দ্র হচ্ছে যে এখানে সৈয়দ মোহাম্মদ মাইনউদ্দিন ভাই ওনার এলাকাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য উনি ধন্যবাদ জ্ঞাপন করেছে আপনাকে ইউনো হিসাবে, আপনি শতভাগ সাপোর্ট দেওয়ার জন্য। এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। মাইন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনের আপনার স্বপ্নটা কী আছে, সেই কথাটা তুলে ধরবো। আমরা তো স্বপ্ন হলো আমরা উন্নতশীল বাংলাদেশে যাব, বাইরের লোকজন আমাদের এখানে আসবে কাজ করতে, আমরা আর বাইরে যাবো না, এটাই আমরা স্বপ্ন দেখছি। এবং আমরা শেখ হাসিনার
স্মার্ট বাংলাদেশ দেখার অপেক্ষায় আছে। ভিউয়ার্স, বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জননীতি শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ, এই জন্য আমরা এক কথা বলতে গেলে কি স্মার্ট বাংলাদেশের মধ্যে চেয়ারম্যান হিসাবে আমরা প্রথমে পেয়েছি স্মার্ট চেয়ারম্যান। এরপর হচ্ছে স্মার্টভাবে আপনি যে কথাগুলি তুলে ধরেছেন সেই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং স্মার্টভাবে আমরা বিশুদ্ধ খাবার পানি এখনই পেয়ে যাচ্ছি। তারপরে যে আরেকটি কথা বলেছেন যে গ্রাম, গ্রাম হচ্ছে আমাদের বটবৃক্ষ, হ্যাঁ এটা আমাদের শিকড়। গ্রাম, গ্রামের মানুষ, গ্রাম যদি বেঁচে না থাকে, ভালো না থাকে, তাহলে শহর কিন্তু বাঁচবে না। আমাদের এখানে এই যে আমাদের ইউনিয়ন, এটা সুনামধন্য ইউনিয়ন, আমাদের এখানে টেকনিক্যাল কলেজ আছে, গভর্নমেন্ট, এটা মাননীয় প্রধানমন্ত্রী, এটা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের গ্রাম অঞ্চলে, এটা প্রত্যন্ত অঞ্চলে এটা করে দিয়েছে। আমাদের এলাকার এখন শহরে যাই, বিশুদ্ধ পানি পাইতেছি আমরা, স্যানিটেশন ব্যবস্থা আছে, সকল কিছু গড়দোরা করছি। আমাদের যে ডিজিটাল সেন্টার করেছি, সকল সেবা আমরা এখন, আগে ভূমি প্রতিদান, অনলাইন পাসপোর্ট, আমরা শহরে সবগুলি আমাদের ডিজিটাল সেন্টারে আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেন আরো চোখে পড়ে, আপনাদের এই ইউনিয়নটা যেন আরো উন্নত হয়, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং আমরা আল্লাহর কাছে ওনার নেকড়াতের জন্য দোয়া করি, উনি যেন দীর্ঘায়ু করে, এবং আমাদের মানে শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ আছে। অবশ্যই ভিউয়ার্স, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। শেখ হাসিনা সরকার বারবার দরকার, এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ মোহাম্মদ মাহিনুদ্দিন ভাই যে কথাটা বললেন, একজন সফল চেয়ারম্যান হিসাবে, যে উনি অন্তরন্তস্থল থেকে ওনার জন্য দোয়া করছেন যে আমাদের জননীতি শেখ হাসিনা যাতে আরও দুই তিন টার্ম যাতে বেঁচে থাকে, তাহলে আমরা বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে পারব। ভিউয়ার্স, অনেকক্ষণ যাবত আমাদের সাক্ষাৎকার আপনারা দেখছেন, আজ রাত 9:15 আবারও আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সফল চেয়ারম্যান হিসেবে সৈয়দ মোহাম্মদ মাহিনুদ্দিন ভাইয়ের সাক্ষাৎকারটি আপনারা দেখেন। এবং একটি চেয়ারম্যান যে আমাদের পটভূমিকে চেঞ্জ করে দিতে পারে, এবং ডিজিটাল বাংলাদেশের যে অবকাঠামো চেঞ্জ করে দিতে পারে, তার মধ্যে আপনার অল্টারনেটিভ অন্যান্য চেয়ারম্যান যারা আছে তারা শিখুন এবং জানুন, ওনাদের কাছ থেকে আরও শিখার অনেক কিছু আছে, যেটা মাহিন ভাই কথাগুলি তুললো। এবং মাহিন ভাইয়ের সাথে আমি যুগযুগকে ইয়ে করে একটি কথাই বলবো, যে উনি প্রথমে যে এক্সাম্পল দেখেছেন পদ্মা সেতু, এটা পার হতে আগে 3-4 ঘন্টা লাগতো, এমনও 2 দিনও চলে গেছে, 1 দিনও চলে গেছে, মাত্র 6 মিনিটের মধ্যে আমরা পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি। তো সেই হিসেবে ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 থেকে সাক্ষাৎকারটি আবারও দেখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। জি, ধন্যবাদ।